সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেহেতু সারাদিন বৃষ্টি, আমরা দিনের বেলা যদিও ব্যস্ত ছিলাম, রাতে হঠাৎ করে প্ল্যান হলো সবাই মিলে খিচুড়ি রান্না করব। যেহেতু আজকে ওয়েদার ডিমান্ড হচ্ছে, সারাদিন বৃষ্টি ছিল, সেই প্ল্যান অনুযায়ী আমরা হঠাৎ করে ইনস্ট্যান্ট প্ল্যান করলাম যে চলো সবাই মিলে খিচুড়ি রান্না করি। সবাই বলতে আমার ননদ আর আমি মিলে প্ল্যান করলাম, এরপরে যেমন কথা তেমন কাজ। আমরা খিচুড়ি রান্না করার জন্য সবকিছু রেডি করলাম, এখন আমরা খিচুড়ি বসাবো। আসলে ওইরকম প্রিপারেশন ছিল না, আমরা ইনস্ট্যান্ট কথার মধ্যেই খিচুড়ি বসাচ্ছি। তাই আমরা সবজি দিয়ে এবং চাল ডাল ইনস্ট্যান্ট ঘরে যা ছিল তাই দিয়ে ইনস্ট্যান্ট খিচুড়িটা বসাই দিয়েছি। এই যে চাল ডাল ধুয়ে নিছি, এটার সাথে আমরা পোলাও চাল, সিদ্ধ চাল আর ডালের মধ্যে খেসারির ডাল, মুগ ডাল এবং মসুরের ডাল দিয়ে নিলাম। এরপর আমরা গুঁড়া মশলাগুলো অ্যাপ্লাই করছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একে একে সব মশলা দিব, দিয়ে আমরা একসাথে মেখে বসাই দিচ্ছি। যেহেতু আমরা যখন খিচুড়িটা বসাই তখন প্রায় রাতের 11টা বাজে, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করছি 10টার দিকে। এরপর এগুলো সব রেডি করে আমরা ইনস্ট্যান্টই রান্না করছি। ইনস্ট্যান্টই আমরা রাত্রের 11টা পরে 11:30টার দিকে সবাই মিলে খেয়েছি। এবং এরা অবশ্য রান্না করতেছে আমার মামি, তিনি অবশ্য মেখে দিয়েছেন এবং সব মশলাপাতির পরিমাণ মতো আমরা দিচ্ছি, আমরা রেডি করে দিলে উনি করছে সব। উনি আসলে তাড়াতাড়ি করে মানে ইনস্ট্যান্ট যেভাবে করা যায় সেভাবে। এই যে এখন আমরা কিছু সবজি কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো, আমরা এখানে লাউ আর আলু দিয়েছি, আপনারা ইচ্ছে মতো আপনাদের পছন্দ অনুযায়ী অনেক সবজি দিতে পারেন। আমরা বেশি সবজি দিই না এখানে, এই কারণে কারণ আমরা ইনস্ট্যান্ট খাবো আর এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। সেজন্য এই যে আমরা এখন জিরা আর ধনিয়ার গুঁড়া আর গরম মশলাগুলো অ্যাপ্লাই করলাম, একে একে সব ধরনের মশলা এখানে গরম মশলার মধ্যে আমরা দারচিনি এলাচি সব কিছুই একসাথে দিয়ে দিছি। যেহেতু আমরা খুব তাড়াতাড়ি রান্না করতেছি সেহেতু আমরা বাগারের ঝামেলায় যাইনি এবং আস্তে আস্তে যে চুলায় দিয়ে দিয়ে রান্না করে নিই, আমরা একসাথে মেখে খিচুড়ি রান্না করতেছি। কারণ সবার আজকে খিচুড়ি খেতে মন চাইতেছে আর যেহেতু রাতও হয়ে গেছে সবার বাচ্চারাও খাবে, সেহেতু তাড়াতাড়ি যেভাবে হয় আমরা সেভাবে অ্যাপ্লাই করতেছি। এই যে আমরা লবণ দিছি, আমরা এর মধ্যে আমরা চুলায় গরম পানি দিয়ে রেখেছি যাতে গরম পানি দিয়ে তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে এবং আমরা তাড়াতাড়ি সার্ভ করতে যেতে পারি। এই যে সব মশলা মোটামুটি দেওয়া শেষ, আর এখন তেলটা দিয়ে আমরা এটা ভালো মতো মাখবো, আর মাখার পরে আমরা গরম পানি দিয়ে চুলায় দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখন আমার মামি এটা ভালো করে মেখে দিতেছে, ওনার হাতে রান্না আসলে অনেক মজা আর ওনার মাখাটাও মানে আমরা ভাবে পারিও না, উনি অনেক সুন্দর করে সবকিছু মশলা পরিমাণ মতো দিয়ে মাখতে পারে। আসলে সবার মাখার স্টাইলও এক হয় না।